বড় পীর আব্দুল কাদের জিলানি যেদিন আসলেন ওই দিন সুবহে সাদিকের সময়, যখন আসলেন সচরাচর আমাদের মা বোনদের যারা সন্তান প্রসব করে তাদেরকে আমরা মায়ের তার দুধের পিস্তলি থেকে দুধ খাওয়ানো হয়। বড় পীরকে দুধ খাওয়ার জন্য চেষ্টা করেছিল মা উম্মুল খায়ের মা ফাতেমা, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানি সারাদিন চেষ্টা করার পরও এক ফোঁটা ইনি দুধ খান নাই। যখন ইফতারের সময় হল তখন বড় পীর আব্দুল কাদের জিলানি সে মায়ের দুধ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ওই দিন রোজা প্রথম দিন যিনি এসে পৃথিবীর জমিনে রোজা রেখেছেন উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানি। সেই দিন আগে সেই ইরান শহরের মধ্যে অর্থাৎ চাঁদ উঠেছে কিনা, আকাশ মেঘাচ্ছন্ন, সবাই টেনশনে পড়ে গেছে চাঁদ উঠেছে কিনা চাঁদ উঠেছে কিনা কেউ বলতে পারে না। যখন শুনল এক ঘরের মধ্যে এক সন্তান জন্মগ্রহণ করেছে, সে সারাদিন দুধ পান করে নাই, ইফতারের সময় মাগরিবের আজারের মুহূর্তে ইনি ইফতার করলেন দুধের মাধ্যমে, তখন প্রমাণ হয়ে গেল গতকালকে চাঁদ উঠেছে, আমাদের খবর নাই, আমরা এসি এসো কালকে থেকে আমরা আবার আমরা রমজানের রোজা শুরু করি। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। যে বড় পীর পৃথিবীর জমিনে এসেই কারামত জাহির করলেন। দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানির জীবনী আমরা অনেকেই শুনি, কিন্তু আমরা জীবনী থেকে শিক্ষা নেবেন। দেখেন আমরা অনেকেই সকলেই আমরা মায়ের পেট থেকে এসেছি, মায়ের পেটে ছিলাম, আর বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের পেটের মধ্যে আঠারো ফারা কোরআনুল কেরিম মুখস্থ করলেন। কয় ফারা? যখন ওনাকে একটু বড় হলো ফুরকানিয়া মক্তবের মধ্যে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হলো, তখন যিনি উস্তাদ শিক্ষক ইনি প্রথমে সবক দিচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলার পর বড় পীর আব্দুল কাদের জিলানি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবার বলে আলহামদু, সুরা বাকারা, সুরা আল ইমরান, সুরা নিসা, সুরা মায়েদা করতে করতে আঠারো পারা কোরআনুল কেরিম ওই শিক্ষকের সামনে পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। এটার নাম বড় পীর। দেখেন শুধু তাই নয়, যখন উস্তাদ জিজ্ঞাসা করল হে ছাত্র তুমি আজকে এসেছ আঠারো পারা কোরআন আমার সামনে মুখস্থ তুমি তেলাওয়াত করে শোনাইলা, তুমি আমাকে বলো কিভাবে তুমি এগুলি মুখস্থ করলে, তখন ওই বড় পীর আব্দুল কাদের জিলানি বলে ওগো উস্তাদ শোনো, আমার মা আমাকে গর্ভধারণ করে প্রতিদিন কোরআন তেলাওয়াত করত, প্রতিদিন কোরআন তেলাওয়াত করত, আর আমার আম্মা ছিল আঠারো বার কোরআনের হাফেজ, যদি আমার আম্মা যদি 30 বার কোরআন হাফেজ হতো তাহলে আমি 30 বার মুখস্থ করেই দুনিয়ার মধ্যে আসতাম। সুবহানাল্লাহ। বলেন ওনার নাম বড় পীর। আর আমাদের দেশে মা বোনরা যখন আমরা মা বোনদের দেখে অনেক অনেককে দেখি, যখন মায়ের পেটের মধ্যে একটা সন্তান যখন আসে গর্ভের মধ্যে তখন আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কিন্তু আমাদের মা বোনরা এখন কোরআন তেলাওয়াত থেকে অনেক দূরে, এমনকি আমাদের সমাজে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানি না। অথচ দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানি ইনি মায়ের পেট থেকে শিখে আসলেন, এরপরও ওনার মা মক্তবে পাঠালেন কোরআন তালিম দেওয়ার শিক্ষা নেওয়ার জন্য। আর আমরা এখন বর্তমানে আমাদের দেশে মক্তব নাই বললেই চলে। অথচ দেখেন কোরআনুল কেরিম এটা হজরত মুফতি আরহান নঈমী রহমতুল্লাহ আলাই তফসির নঈমীর শুরুতে লিখেছেন এই ঘটনাটা, আপনার সকলে নাম শুনেছেন আল্লাহর নবী হজরতি ঈসা আলাইহিসসালাম, নাম শুনেছেন আপনারা। হযরত ঈসা আলাইহিসসালাম একদিন সকাল বেলায় কাজের মধ্যে বের হচ্ছিলেন, ওই কাজের মধ্যে যাওয়ার সময় কবরস্থান দিয়ে যাচ্ছিলেন। আমাদের দেশে দেখেন অনেক কবরস্থান রাস্তার পাশে। ঈসা আলাইহিসসালাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা কবরের দিকে দৃষ্টিপাত গেল, ওই কবরের মধ্যে আযাব হচ্ছে ভয়াবহভাবে। তখন ঈসা আলাইহিসসালাম দেখি ওনার কাজের মধ্যে চলে গেলেন, আর ফেরার পথে সন্ধ্যায় বেলায়
যখন উনি আপন স্থলে ফিরে আসতেছেন ওই কবরস্থানের পাশ দিয়ে যখন আসতেছিলেন দেখা যাচ্ছে ওই কবরের মধ্যে আযাব হচ্ছে না, এটা জান্নাতের বাগান হয়ে গেছে, জান্নাতের বাগান হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম অবাক, কিরে আমি এখন আজকে সকালে গেলাম এই কবরের মধ্যে আযাব হচ্ছে, কিন্তু এখন দেখি আযাব নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ আমি সকালবেলায় দেখলাম এই কবরের মধ্যে আযাব হচ্ছে, আর এখন এসে দেখি এই কবর জান্নাতের বাগান হয়ে গেছে। ওগো আল্লাহ বলো না কেন আযাব হলো, কেন আযাব বন্ধ হলো আমাকে একটু বলো না। তখন আল্লাহ বলেন, এই ঈসা শোনো, এই কবর বাসী বড় পাপী ছিল, সেই সমাজের মধ্যে অনাচার পাপাচার করত, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকত, সেজন্য আমি তাকে আযাব দিচ্ছিলাম, কিন্তু উনি দুনিয়ার মধ্যে ওনার একটা সন্তান রেখে আসছিল ছোট, আজ ওই সন্তান ফুরকানিয়ায় মক্তবে গিয়ে মাত্র বিসমিল্লাহ রহমান রহিম তেলাওয়াত করেছে, আমি আল্লাহ ওই সন্তানের জবানের বিসমিল্লাহ রহমান রহিমের উসিলাই আমি ওই বান্দার পিতার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। কিসের উসিলাই? মাত্র বিসমিল্লাহ রহমান রহিম সবক নিয়েছেন, মুখোমুখি হুজুরের সাথে পড়েছেন, কবর আযাব বন্ধ, আর আমরা এখন কোরআন তেলাওয়াত থেকে অনেক দূরে। ওলি দিগর রাজা মহারাজ লমুদির সালাম কানি আব্দুল কাদির জিলানি, ওলি দিগর রাজা মহারাজ লমুদির সালাম কানি আব্দুল কাদির কৃপা করে রাখো মুদির লাজ অগো কুতুবে রাব্বানি আব্দুল কাদির জিলানি, রাসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণীর দুলাল হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময় তুমি অগো মাহবুবে সুবহানি আব্দুল কাদির জিলানি, ওলি দিগর রাজা মহারাজ লমুদের সালাম কানি আব্দুল কাদির। মুসিবাতে পড়ি আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার কর অগমুদের বড় বীর, অগমুদের বড় বীর নাই তুলনা বিশ্বে তোমার, অগো পিরানে পিরলাসানি আব্দুল কাদির জিলানি আব্দুল কাদির জিলানি। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া